Good morning. Good morning. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। তাই দেখো সকালবেলা উঠে শোনা আমার সাথে লুকোচুরি খেলছে। আমার সাথে না তোমাদের সাথে। ওটা উই বাবা উই বাবা তুই বলে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আর আমার হাতে দেখো ট্যাটু করেছে ভূতের ট্যাটু ওটো উই বাবা গুড মর্নিং বলো বলো বলতে হয় লজ্জা করে বলছে লজ্জা করে বলতে হয় লজ্জা করলে হবে বলো গুড মর্নিং গুড মর্নিং টাকলা টাকলা কিন্তু আর তোমরা কিন্তু আর টাকলা বলবে না চুল উঠে গেছে বাবার তাই না এখন আমার সোনা ব্রাশ করবে আমি বিছানা তুলবো তারপরে সকালবেলা খাওয়া দাওয়া হবে তাই না হ্যাঁ ব্রাশ করবো তারপরে খাওয়া দাওয়া করবো আর তোমরা ব্লগটা দেখতে থাকো ঠিক আছে কুকি আমার ভিডিও চালিয়েছে যাই এখন ব্রাশ টাশ করিয়ে দিই ওকে এমনি অনেক বেলা করে উঠেছি চলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খেয়েছি পান্তা ভাত আমরা দুজনে আর কি বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নালের বড়া আর ওই যে সকালবেলা মা অনেক কিছু দিয়ে ভাজা টাজা করেছিল একসাথে তো সেগুলো করেছি আর আজকে আমি উপরে রান্না করতে এসেছি নিচে কাজ হচ্ছে তো ওই জন্য উপরে রান্না করতে এসছি আজকে রান্না করছি চিকেন চিকেনটা আজকে সব কিছু কাঁচা দিয়েছি মানে কাঁচা তো মশলা তো আছেই তারপরে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো না পাকা টমেটো মানে টমেটোটা তেলে দিইনি আর কি তারপরে কাঁচা তেল সব কিছু একবারে মেখে বসিয়েছি আর দেখো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও আজকে ভাজিনি আলুটাও আজকে কাঁচাই দেবো তো মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে ভালো করে কষাবো আলুটাও হতে থাকবে দেখা যাক কেমন হয় কোনোদিন আমি এইভাবে রান্না করিনি শুনেছি খুব ভালো হয় খেতে দেখা যাক আজকে একটু কষা কষা করতে বলেছে আর দুটো ডিম সিদ্ধও রয়েছে এই ডিম সিদ্ধ দুটো ওই যে মশলা বেটেছিলাম সেই মশলার বাটিতে রেখেছি তো এই দুটো আর কি চিকেন ডাক বাংলাও হয়ে যাবে আজকে আর কি তো চিকেনটা রান্না হয়ে যাবে নামানোর দু চার মিনিট আগে ডিমটা দেব তো এটা তো দেখেছো মাংসটা অনেকটা কিন্তু এই যে হাড় থেকে খুলে বেরিয়েছে তার মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা দিয়ে আমি আর একটু ঢেকে কষাবো একটুখানি জোরে দেবো আঁচটা তো এই যে চিকেন কষা হয়ে গেছে এবার এই পাশে যে মশলা করেছি মানে চিকেনটা মেখেছিলাম ওই বাটিতে অনেকটা মশলা ছিল তার সাথে আমি জলটা ফুটিয়ে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে এবার যতক্ষণ না আলু সিদ্ধ হবে ততক্ষণ একটুখানি জাল করব
ঝোল কম রাখবো, একদমই মানে কষা মতো থাকবে। দেখো চিকেন প্রায় হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দেব। ডিমটা আগে দিলে না কুসুমটা অতিরিক্ত মানে অনেক ভালোভাবেই সিদ্ধ করা, তারপরে আরও দিলে ডিমের টেস্টটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য একদম নামানোর 5 মিনিট আগে দিলাম। এখন গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে এই মানে ঝোল একেবারে আমি টানাইনি, কারণ নামানোর পরে আরও টেনে যাবে। দেখো অন্যদিন ফোড়ন টোড়ন দিয়ে রান্না করি, আজকে একদম পুরো কাঁচাই রান্না করলাম, কোনো ফোড়ন দিইনি, তেজপাতা টেজপাতা কিচ্ছু দিইনি। তো আমি তেজপাতা গরম মশলার মধ্যে বেটে রাখি, তো সেই ফ্লেভারটা তো আসবে, তো আজকে ফোড়ন টোড়ন দিইনি। তোমরা এই অবস্থায় তেল ফোড়ন দিতে পারো, জিরে তেজপাতা শুকনো লঙ্কা। তো আমি এর 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ফোটাবো, তারপরে নামিয়ে নেব। জাল হতে থাক, আর আমি যে বাটিটা নামাবো ওটা একটু ধুয়ে নিয়ে আসি। এই যে চিকেন নামিয়ে দিয়ে তারপরে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, তো এর মধ্যে একটু পেঁয়াজ দিলেও ভালো লাগে। তো আমি আর পেঁয়াজ টেয়াজ দিইনি, এমনি মানে নিরামিষ বলতে পেঁয়াজ ছাড়া রান্না করছি, চিংড়ি মাছ দিয়ে নিরামিষ রান্না করছি, তো বুঝেছো এরকমই হয়। তো এটা হতে থাক, আর আমি ওইদিকে বাইরে জামা কাপড় শুকিয়ে দেওয়া আছে সেইগুলো আমি নিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ আমার পুরো ঘেমে টেমে কী অবস্থা হয়েছে, এখন 12টা বেজে গেছে, প্রচণ্ড রোদ। এই যে বাইরে সব জামাকাপড় মানে মেলা রয়েছে, আর আমার চুলটুল দেখে মনে হচ্ছে যে আমার মাথার উপর থেকে একটা বড় একটা মানে আয়লা ঝড় গেছে, আয়লা না ফোনি, আয়লা ফোনি যাই বলে সব কিছু চলে গেছে আমার মাথার উপর থেকে। তো যাই হোক, এখন এই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, তো এইগুলো নিয়ে যাই, না হলে এইগুলোর আর কিছু থাকবে না, পাপড় হয়ে যাবে। এদিকে অতটা রোদ পড়ে না, তাও কীরকম গরম। এগুলো থাক, এখন এখন ভালো করে শুকায়নি, তো ওই দুটো পরে রান্না টান্না করে রান্নাঘরটা একটু মুছে তারপরে ওইগুলো নিয়ে যাব, এগুলো রেখে আসি। আর ওইদিকে আরও রয়েছে, আজকে অনেক জামা কাপড় ধোয়া হচ্ছে, এখনও কটা রয়েছে, বাবার কটা সাদা জামা কাপড় রয়েছে, সেগুলো নিচে গিয়ে স্নান করার আগে ধুয়ে নেবো, নাহলে গায়ে জল লাগবে, না ইচ্ছা করবে না কাজ করতে। এই ঘরটাতে রাখি, প্রচণ্ড গরম। এই দেখো সেদিন গায়ে গেছিলাম, সেই ভিডিওটা দেখছি টিভিতে, ও আমার ব্লগ দেখছে। আবার ব্লগ দেখছে বসে বসে। তো স্নান টান করে চলে এসেছি, আর তখন বললাম না কতগুলো জাম বাবার জামা কাপড় নিচে গিয়ে ধোবো, তো এসে দেখি মার সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো আমি কাচিনি, আর আমি স্নান করে এসেছি। আর আজকে ওই যে কফি বডি স্ক্রাব কিনেছিলাম না, তো সেটা দিয়ে আজকে স্ক্রাবিং করেছি, আগেও আমি 2 দিন করেছিলাম, আর কেউ করেছি তো তোমাদের বলা হয়নি, মানে ট্যান রিমুভ হয় কি না সেটা তো আমি এখনও বুঝতে পারছি না নিজে নিজে দেখে, কিন্তু খুব স্মুথ হয়েছে সেটা বুঝতে পারছি, একদম মানে বোঝা যাচ্ছে স্ক্রাবিং করলে যেরকম স্মুথ লাগে সেরকম লাগছে। মুখটা একটু স্ক্রাবিং করেছি ওইটা দিয়ে না, আমি অন্য একটা মানে বায়োটিকের ট্যান রিমুভাল যে স্ক্রাবিংটা আছে ওইটা দিয়ে রিমুভ করেছি, মানে স্ক্রাবিং করেছি সবই। তো এখন মাথাটা আসলে যাব খেতে, মা ওদিকে ভাত 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 বেড়ে রেখে দিচ্ছে আমাদের জন্য, তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। মুখ ধুতে আমারও ভিজে গেছে, আমারও ভিজে গেছে। এবার এই দুষ্টু বেবিটাকে ঘুম পাড়াবো, চল আসো চল আসো, হ্যাঁ খুলে দেবো। তো খাওয়া দাওয়া করে এসছি, এখন হচ্ছে এখন আমার সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম ঘুম থেকে উঠে বিকেল বিকেলবেলা উঠে বই পড়ে নেবে, ঠিক আছে ঠিক আছে। তারপরে সন্ধ্যাবেলা গুনু আসবে, হ্যাঁ দিদিরা আসবে আজকে, ওরা মানে এসে চলে যায় থাকে না, আমি বলেছি যে তোরা এসে থাকবি, তো এখন তো আবার দিদির মেয়ের স্কুল স্টার্ট হয়ে গেছে না, তো ওই জন্য মানে শনি রবিবার ছাড়া ওরা আসতে পারবে না, দিদিরা আসবে এসে থাকবে, তো হয়তো ওরা রবিবার চলে যাবে। আজকে মানে বলছিল যে ভাবছি আসবো কি আসবো না, বললাম না আয়, তো হয়তো সন্ধ্যেবেলা আসবে, তো
এখন ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার বিকেল বেলা দেখা হচ্ছে। টাটা। আমি মাম্মার সাথে ঘুমিয়েছি, কি সুন্দর কালার করেছে আমার, ব্ল্যাক কালারে। ওর তো যা আমি যা করি তাই ভালো লাগে। এখন লাল আর কয়েকদিন পর বেঙ্গালোর গ্রিন কালার করবে, সুন্দর লাগবে। হ্যাঁ, লাল নীল সবুজ হলুদ সব কালার করবে, তাতে রেম্বো হবে, তাতে সুন্দর লাগবে। তারপরে এখন এই যে জামা কাপড়গুলো দুপুরবেলা পাশে রেখেই ঘুমিয়ে পড়েছিলাম, ওগুলোর ভাঁজ করিনি, তো এখন ভাঁজ করব আর ওকে পড়াবো। বেঙ্গালোর আগে অনেক বড় চুল ছিল, তারপরে এখন কেটে দিয়েছে। বেঙ্গালোরে ছোট ছোট চুল ছিল। হ্যাঁ, আমরা এখন ফুচকা খাবো। আমিও ফুচকা খাবো, আমিও ফুচকা খাবো, তোমাকে ফুচকা খাবো। তুই এবার এখানে এসে এখানে সর বাবা, দেয় না আগের থেকে ভিডিও করছে। ওটা খেতে হবে কোন স্কুলে দাদা দুষ্টুমি কারণ এখানে বসে থাকো, আর আমি বলবো কোনটা লিখবে। ঠিক আছে, এবার এইটা করবে, কালার দ্য শেপ ইউজিং বিলো কালার গাইড। ওকে, এই এই যে এটা এই এটা হচ্ছে হেক্সাগন, তাই তো? হেক্সাগনটা ইয়েলো, সার্কেল ব্লু। আচ্ছা, এইটা এইটা কালার তোমার তো কি বলে ক্রেয়ন এখন কাছে নেই, তাই না? এটা পরে করো তাহলে। ফাইন্ড এন্ড সার্কেল দ্য অড ওয়ান। যদি কেনে যায় দাদা আমি জিনিস নষ্ট করব না, ঠিক আছে? আচ্ছা, অড ওয়ান দেখো তো, এর মধ্যে ফাইন্ড এন্ড সার্কেল দ্য অড ওয়ান, এখানে কি লেখা আছে? এখানে 86 30 30 না করো আছে তো, দেখো না পেন্টে করা আছে, এটা হয়ে গেছে। কবে করেছো? আচ্ছা, তুমি করেছো একা একা? হ্যাঁ। এই দুটো করেছো, বাকিগুলো করো, এগুলো করে ফেলো, এগুলো করে ফেলো, পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে? স্কুলে গিয়ে পেন্সিল দিয়ে লিখতে হবে। স্কুলে গিয়ে পেন্সিল দিয়ে লিখতে হবে কি? হ্যাঁ, স্কুলে গিয়ে পেন্সিল দিয়ে লিখতে হবে। শার্প করা আছে, বেশি বেশি শার্প করলে তারপর মাথা ভেঙে যাবে। তারপর কি হবে? তারপর লিখতে পারলাম, দেখো দেখো লিখলে তাহলে এখানে লিখতে হবে। আমি তো করাই নিগুলো, আমি তো হয়ে গেছে, অন্যটা করো। কি বলছে? কাউন্ট এন্ড রাইট দ্য নাম্বার অফ অবজেক্টস এন্ড দেন সাবস্ট্রাক্ট এন্ড রাইট দ্য ভ্যালু। সাবস্ট্রাকশন করতে হবে, তাই তো? তাহলে এখানে কটা আছে? কটা প্যারা শুনতে এখানে? তিনটে 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 ইংলিশ বিকল্প থ্রি থ্রি। হ্যাঁ, আর এখানে কটা আছে? টু টু। আর এখানে ওয়ান আছে, ওয়ান। তাহলে থ্রি মাইনাস টু ইকুয়ালস ওয়ান। তাহলে কয়টা করো? তাহলে এলিয়েন এগুলো কি জানো? হ্যাঁ, ওটা কি আমি নামটা জানি না। এলিয়েন আসছে, এলিয়েন একটা ম্যাজিক জিনিস, এগুলো এলিয়েন আসবে, তাই না? হ্যাঁ, এলিয়েন আসলে তোমাকে নিয়ে যাবে সবাইকে। এই সোলার সিস্টেম থেকে আসবে। হ্যাঁ, each part of the picture as suggested below. আচ্ছা, তাহলে এটাও ভালো করতে হবে, এখানে দেখো ফাইভ, এখানে কত নাম্বার আছে? ফাইভ, ফাইভ মাইনাস টু, ওই যে আগে আগে দেখেছিলাম না, 14 প্লাস টু ইকুয়াল 16, ব্লু কালার মনে আছে? সেরকমই এটা সাবস্ট্রাকশনের,
এই পর্যন্ত করো, তারপরে ওদের কত ইজি করে শেখানো হয় বইগুলোতে, আমাদের সময় এরকম ছিল না। 5 6 7 8 তারপর প্লাস টু, প্লাস টু, 1 2 কত হলো তাহলে? 10 10। ওয়াও, এগুলো কত, এগুলো কতদিন শেখানো হয়নি তার জন্য আমি শিখছি। এগুলো আগেও ছিল, তুমি তো তার আগেই শিখে গেছো, সেই জন্য করাইনি। তাই আমি শিখে আবার ভুলে গেছি, আবার শিখছি। স্কুলে গিয়েও এরকম এরকম করে করতে হবে। ঠিক আছে, এই দেখো কে এসেছে, আমার মা এসেছে। আর আমরা কোথায় রয়েছি না? ছাদে, ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তার জন্য আমরা এই ঘরে খাচ্ছি না, ঘরে হাওয়া আসে না তো তাই। ছাদে বসে খাচ্ছে, ছাদে বসে পিকনিক। এখন আমরা ছাদে বসে খাচ্ছি মাংস। হ্যাঁ, ওই চিকেন করেছিলাম আজকে, চিকেন আর রুটি দিয়ে খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ছাদেই আজকে খাওয়া দাওয়া করেছি অনেক দিন পরে। এখন খাওয়া দাওয়া করে একটু হেঁটে এসেছিলাম, মানে আমাদের সামনের গলিটাতে, এই ওখান থেকে হেঁটে এসেছি। দিদি, আমি আর মা তিনজন হাঁটতে গেছিলাম। তো হেঁটে হেঁটে এসে এখন গরম লেগে গেছে, তো আমি প্রতিদিনই স্নান, মানে ঘুমোনোর আগে স্নান করে তারপরে ঘুমাই। তো আজকে আজকেও তাই করেছি, মানে এখন স্নান টান করে আসলাম। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, গুড নাইট।